পথে নার্সরা অভয়ের জন্য বিচারের দাবিতে প্রতিবাদে পথে নার্সরা করুণাময় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। नीरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस नीरा सफेद। ভাস্কর তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি মিছিল কি শুরু হয়েছে এখনো পর্যন্ত? বারবার সবাই বলছেন রাজ্য সরকার তো স্বচ্ছভাবে আলোচনাই করতে পারছে না। সেটা যখন প্রমাণ হবে তখনই আমরা বলতে পারবো, কারণ কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে এখনো অবধি আমরা কেউ বলতে পারি না এই দোষী। আপনারা তো বারবার করে বলছেন যে একাধিক ব্যক্তি থাকতে পারে, সেই একাধিক বড় বড় রাঘব বলদের নামগুলো কবে আসবে? স্বচ্ছতার সঙ্গে আলোচনা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা ঠিক কোন জায়গায় চিকিৎসকেরা তারা পৌঁছেছিলেন, কিন্তু বৈঠক হলো না স্বচ্ছতার কারণে। নবান্ড সভাঘর হোক কিংবা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি, দুটি ক্ষেত্রেই স্বচ্ছতার অভাবে বৈঠকটা হলো না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলন চলছে, বারবার করে প্রত্যেকে বলছেন যে তারা ন্যায় বিচার চান, ন্যায় বিচার চান, ন্যায় বিচার তাদেরকে দিতে হবেই। এবং রাজপথে নেমে এই ধরনের প্রতিবাদ বাংলা শেষ কবে দেখেছে অনেকেই হয়তো মনে করতে পারছেন না। এবং এই মুহূর্তে মিছিল চলছে, করুণাময় থেকে মিছিল শুরু হয়েছে। এই মিছিল সরাসরি যাবে সেন্ট্রাল পয়েন্ট, যেমনটা বলছিলাম তোমাকে রুমকে, তার পরবর্তী ক্ষেত্রে চিকিৎসকদের যে মিছিল সেই দেখা যাচ্ছে। নার্সরা যারা রয়েছেন তারা পথে নেমেছেন এই মুহূর্তে করুণাময় থেকে, সেই মিছিল শুরু হয়েছে যাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত। এরই পাশাপাশি আরো একটি মিছিল রয়েছে অবশ্যই, সেদিকেও আমাদের নজর থাকবে। ভাস্কর
নমস্কার। আরো যদি কারোর সঙ্গে কথা বলা যায় তারা কি বলছেন, যে ছবি আমরা গতকাল দেখলাম যে কোনোভাবেই সুরাহা মিলছে না, এবং বারবার যেটা বলা হচ্ছিল যে সদিচ্ছার অভাব নাকি জুনিয়র চিকিৎসকদের, সেই ছবি তো কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে না। লাগাতার ছবিগুলো দেখাচ্ছি, এবং অবশ্যই ভাষ্যদেবী চিকিৎসকেরা স্বচ্ছতার দাবিতে বারবার সরব হয়েছেন। স্বচ্ছতার দাবি করাটা কি আদতে সদিচ্ছার অভাব নাকি? একেবারেই সদিচ্ছার অভাব নয়, বরং ওটাই সদিচ্ছা। বারবার করে আলোচনা ভেস্তে যাচ্ছে, আলোচনা দুপক্ষই চাইছে আমরা যা দেখতে পাচ্ছি। এবার যারা বড়, যারা অভিভাবক রাজ্যে, দায়টা তাদেরই, আলোচনাটা কেন হচ্ছে না? আচ্ছা, চিকিৎসকেরা বারবার বলছিলেন স্বচ্ছতার সঙ্গে বৈঠক করতে হবে, স্বচ্ছতার দাবি করাটা কি সদিচ্ছার অভাব নাকি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আন্দোলনস্থলে এসে সমস্ত ক্যামেরার সামনে, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বলতে পারেন সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো, তাহলে বুঝলো সমস্যা কোথায়? অবশ্যই সেই একই প্রশ্ন হুমকি বারংবার উঠছে, লাইভ স্ট্রিমিং এর সমস্যা কোথায়? স্বচ্ছতার সঙ্গে আলোচনা করতে রাজ্য সরকারের বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটি কোন জায়গায়, যে কারণে দুবার বৈঠক ভেস্তে গেল? একেবারে নবান্ন সভা করে, তাদের মুখের ওপর নবান্ন সভা করে দরজা বন্ধ করে দেওয়া হলো, এবং গতকালকে আন্দোলনকারী চিকিৎসকরা সঙ্গে থাকো। অবশ্যই ঠিক এই জায়গা থেকেই আমরা আরো একবার নজর রাখবো যে ছবি এই মুহূর্তে দেখা যেতে চলেছে, কারণ দুটি মিছিল একসঙ্গে এসে মিলবে। ডক্টরদের র্যালি অর্থাৎ চিকিৎসকদের যে র্যালি, তা ইতিমধ্যে শুরু হতে চলেছে সেন্ট্রাল পার্ক থেকে। আমাদের প্রতিনিধি এলিনা সেখানে রয়েছে। এলিনা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি রয়েছে, মিছিল কি শুরু হলো? দেখি ছবি দেখাবো। সেন্ট্রাল পার্কে কিন্তু জমায়েত শুরু হয়ে গিয়েছে অভয়া হত্যাকাণ্ডের দাবিতে। এই মুহূর্তে আজকে এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি নিয়ে এই মহা মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শুধুমাত্র তাই নয়, সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু রয়েছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের যারা সদস্য তারা রয়েছেন, এর পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা রয়েছেন। তাদের একটাই দাবি, পাঁচ দফা দাবি তাদের পূর্ণ করতে হবে। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের আজকে এই মহা মিছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা জাস্টিস ফর আরজিকর স্লোগান দিচ্ছেন, একই সঙ্গে জাস্টিস ফর অভয়ার যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডও কিন্তু তারা এনেছেন। প্রত্যেকে হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন, আরও মানুষজন আসতে শুরু করেছেন, তারা আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু করবেন। আমি একটু স্লোগানটা শোনাবো আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত গুলো। দেবব্রত, একটু পেছন দিকের ছবিটা ধরো, তারা ওখানে হাততালি দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন বিভিন্ন। একটু স্লোগানটা শোনাবো, তারা কি স্লোগান দিচ্ছেন সেটা একটু শোনাবো। আপাতত চাইছি ডাক্তারদের পাঁচ দফা দাবি পূরণ হোক, এবং সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে বিচার। তুমি বুঝতেই পারছো তারা বলছেন পাঁচ দফা দাবি পূর্ণ করা হোক, এবং একই সঙ্গে দোষীদের শাস্তি দেওয়া হোক, জাস্টিস চাইছেন তারা। কি চাইছেন এই মুহূর্তে আপনারা? বিচার চাই।
চাইছেন প্রত্যেকে, এবং বুঝতে পারছো তুমি রুমকে এই মুহূর্তে তাদের যে দৃঢ়তা, আন্দোলনের যে ঝাঁট সেটা কতটা বেড়ে গিয়েছে। এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। অবশ্যই একেবারে সামনের সারিতে তারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা, যারা চিকিৎসকরা, যারা পাঁচ দফা দাবির জন্য আন্দোলন করছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তারা কি বলছেন এই মুহূর্তে শুনবো। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আজকে সেন্ট্রাল পার্ক থেকে এই মহা মিছিল আপনাদের কি দাবি নিয়ে? আমাদের যে দাবিটা সবার শুরুতে ছিল সেই পাঁচ দফা দাবি, সেটা যাতে হচ্ছে মুখ্যমন্ত্রী মেনে নেন এই আশাতেই আমরা হচ্ছে এখনও আছি। কালকের যে ঘটনাটা ঘটলো আমাদেরকে, আমাদের তার কাছে সর্বস্ব, তাদের সব যেগুলো কথা আছে সেগুলো মেনে নেওয়ার পরেও তারা যে হচ্ছে আমাদেরকে ঢুকতে দিল না ভেতরে, তার বিরুদ্ধে, তার প্রতিবাদেই আমাদের এই মিছিল। পরে আর কোনো রকম কোনো বার্তা কি সরকার পক্ষের কাছ থেকে এসেছে? না, সরকারের কাছ থেকে আমরা এখনও কোনো বার্তা পাইনি। আমরা সরকারের সাথে আলোচনা করতে প্রস্তুত। আমরা কালকের ঘটনাটার পরেও হচ্ছে আমরা এখনও একটা আলোচনার জায়গা খুলে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো আলোচনার বার্তা আসেনি। একেবারে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার পরেও আপনাদের ফিরে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জমায়েত হচ্ছে, র্যালি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং এলিনা সেই ছবি তুলে ধরছিলেন করুণাময় থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত নার্সদের মিছিল, আর অন্যদিকে সেন্ট্রাল পার্ক থেকে মিছিল জুনিয়র চিকিৎসকদের।